আজকের এই বিশেষ তৃতীয় মাত্রায় যে দুজন অতিথি হয়ে এসছেন তারা আমার দীর্ঘদিনের পরিচিত তারা আমার শুভাকাঙ্ক্ষী তারা সবসময় আমার ভালো চায় কিন্তু আজকের দিনে আমার মনে হচ্ছে তারা সত্যি সত্যি আমাকে খুবই বিপদগ্রস্ত করে ফেলেছেন কারণ আজকে যে বিষয় নিয়ে যাকে নিয়ে আলোচনা আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা রবীন্দ্রনাথ নিয়ে তারা এত বেশি জানেন এত বেশি কথা তাদের কাছে রয়েছে যে আজকে এই অনুষ্ঠানের এই মাঝখানে বসে আমার রবি ঠাকুরের একটা লাইন মনে পড়ছে যে বিপদে মরে রক্ষা করো এ না হয় প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় সাহস আপনারা কারণ আপনারাও রবীন্দ্রনাথকে দীর্ঘদিন ধরে চেনেন সাহস রবীন্দ্রনাথ নিজে কারণ রবীন্দ্রনাথ আমার দীর্ঘদিনের বন্ধু এবং যে দুজন রয়েছেন তাদেরও অনেক দিনের বন্ধু সুখে দক্ষে শোকে রবীন্দ্রনাথ সবসময় আমাদের পাশে ছিলেন থাকবেন রয়েছেন প্রথম যার সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব তিনি সৈয়দ মোহাম্মদ শাহেদ বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর আমার ডান পাশে রয়েছেন ডক্টর সৌমিত্র শেখর যারা নিয়মিত চ্যানেল আই দেখেন তাদের কাছে ইসবাহিনী বাংলাবিদ অনুষ্ঠানে তিনি অত্যন্ত প্রিয় একটি বুক আর পেশাগত জীবনে তার পরিচয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত আমি যে কথা বলেছি যে রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে গেলে আমার পক্ষে কথা বলা অনেক কঠিন কিন্তু যারা দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই আপনাদের কথা শুনতে খুবই আগ্রহী হবে আমার প্রথম প্রশ্ন সৈয়দ মহত সাহেদ আপনার কাছে বাংলাদেশের যে নানামুখী সাংস্কৃতিক আন্দোলন আমরা ঢাকাকে বলি আমাদের সাংস্কৃতিক রাজধানী সাংস্কৃতিক নানা রকম এমনকি আমাদের মুক্তিযুদ্ধেও সাংস্কৃতিক কর্মীদের একটা বিরাট ভূমিকা ছিল তো এই নানামুখী সাংস্কৃতিক আন্দোলনে রবীন্দ্রনাথ কীভাবে আমাদের সঙ্গে ছিলেন না বলে আপনি নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ প্রথমে চ্যানেল আই কর্তৃপক্ষ বিশেষ করে কর্ণদার ফরিদুল রাজা সাগর আমাদের দীর্ঘদিনের বন্ধু তো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং দর্শক যারা আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রনাথ নিয়ে আমি যে কোনো বিশেষজ্ঞতা না কিন্তু সাহিত্যের ছাত্র হিসেবে রবীন্দ্রনাথ নিয়ে সেই ছাত্র জীবন থেকে পড়েছি এবং আমরা যারা ষাটের দশকে আপনিও প্রায় আমাদের সমসাময়িক আমরা যারা ষাটের দশকে বড়ো হয়েছি আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালির সঙ্গে বাংলাদেশের গড়ে ওঠার সঙ্গে কীভাবে প্রতভাবে জড়িত ছিলেন আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর যদি দিতে হয় তাইলে আমি একটু ষাটের দশকে যেতে চাই সাতের দশকের কথা আমাদের চেয়ে প্রবীণ অনেকে আছেন তারাও জানেন সেটা হচ্ছে আমাদের এখানে তো সাতচল্লিশের দেশ ভাগ হয়ে গেল এবং আটচল্লিশ থেকে তো আমরা বুঝতে পারলাম যে আমরা প্রকৃত স্বাধীন হইনি আটচল্লিশে বাংলাদেশ আওয়ামী লীগ হলো পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সেই সময় কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যে আওয়ামী লীগের সাথে মুস আওয়ামী মুসলিম লীগ কথাটা বলতে হলো তারপর ভাষা আন্দোলনের পরে পরিস্থিতির পরিবর্তন হয়ে আসলো এবং সেই সময় থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভেবেছিলেন যে বাঙালির জন্য আলাপটা দেশ হ্যাঁ 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 এটা তো উনি বরাবরই ওনার ভাবনার মধ্যে ছিল সেই নানা ঘটনা এখন আমরা জানতে পারছি অনেক ঘটনা অনেক ঘটনা তিনি নিজে লিখেছেন অন্যরাও লিখেছেন তো আমার যেটা মনে হয় আমার স্মৃতির থেকে যেটা মনে হচ্ছে যে ছাপ্পান্ন সালের সংবিধানের সময় আমার তেমন বুদ্ধি হয়নি সুতরাং আমি বুঝিনি ভালো কিন্তু ছাপ্পান্ন সালে যে সরোয়ারজি সাহেবের নেতৃত্বে সংবিধান হলো সেটা তো আটানব্বইতে পাকিস্তানের যে শাসনতন্ত্র আটান্নতে এসে সামরিক শাসন আইব খান তো সেটাকে পাল্টে দিলেন এবং বাষট্টি সালে তো তিনি নতুন করে একটা বেসিক ডেমোক্রেসির নতুন করে শাসনতন্ত্র দিলেন আমার যেটা প্রথম স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে একষট্টি সালে রবীন্দ্র নাথের শতবার্ষিক জন্ম জন্মের শতবার্ষিক ছিল এবং তখন আমি দেখেছিলাম আমি থ্রি ফোরে পড়ি আমাদের গ্রামের বাড়িতে একটু নিজের কথা বলছে আশা করি কিছু তার মধ্যে হ্যাঁ রবীন্দ্রনাথ সেটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে সুফিয়া কামাল এবং কাজী মোতাহার হোসেন গেলেন সেই কালুরঘাট পাঠ হয়ে আরও তিন চার মাইল ভিতরে তখন জানলাম যে রবীন্দ্রনাথের জন্ম শতবার্ষিকী আমরা খুবই স্কুলের নিচের দিকে ছাত্র এটা পাকিস্তান সরকার করতে দিতে চায় না এনারা গ্রামে গঞ্জে ঘুরে সারা দেশে রবীন্দ্রনাথের এই জন্মবার্ষিকী পালন করছেন শতবার্ষিকী পালন করতে। এখন আমি বুঝতে পারি এটা ছিল আসলে বাঙালির যে স্বকীয়তা রবীন্দ্রনাথ আমাদের ঐতিহ্যের অংশ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা অগ্রসর হতে পারি এই জিনিসটাকে সামনে নিয়ে আসা সুতরাং আয়ুব খানের শাসনের পরে আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হয় যে প্রথম যেটা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম এই আমাদের বাঙ্গালিত্য সামনে আনার জন্য একটা ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশ সামনে আনার জন্য সেটা রবীন্দ্রনাথকে অবলম্বন করে এবং আমরা এটা জানি যে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের যে একটা বড় অংশ ছায়া তখনও হয়নি রবীন্দ্র জন্ম এটাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এবং পরে আমরা তখন তার অত বোঝার বয়স হয়নি পরে আমরা দেখেছি যে সেই সময় শুধুমাত্র যে যাদেরকে আমরা আন্দোলনের মধ্যে আছে মনে করে তারা এটা করেছিলেন তা না যেমন এই কমিটির সভাপতি ছিলেন সেই সময় পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি মাহবুব মোর্শেদ সাহেব এবং এইটা অনেকে এখন ভুলে গেছেন সেই সময়ে বলা হতো যে এই ধরনের কোনো কিছুর জন্য চাঁদা তোলা হলে এটা ভারতীয় টাকা তুলছে সেই কারণে সেই কমিটির যিনি কোষাধ্যক্ষ হয়েছিলেন তিনি ছিলেন সিটিং আইজি আমাদের এখন সেলিনা কালেক ওনার বাবা হাফিজ সাহেব সুতরাং একদিকে যেমন শিক্ষকরা সাংবাদিকরা একত্রিত হয়েছিলেন এই আন্দোলনে বিচার ব্যবস্থায় যারা ছিলেন উচ্চপদে নানা রকমভাবে প্রশাসনের সঙ্গে যারা ছিলেন যারা বাঙালিতে বিশ্বাস করতেন তারা এসছিলেন এবং তারপরে তো ছায়ান গঠিত হলো তা আমার বারবার মনে হয় যে আমাদের সাংস্কৃতিক আন্দোলন যেটা ষাটের দশকে আমাদের রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে সেখানে রবীন্দ্রনাথ আমাদের একটা ধ্রুব তারার মতো ছিলেন তাকে সামনে নিয়ে আমরা এগিয়ে গেছি অনেকটা তারপরে যদি আমার সহকর্মী সৌমিত্র এগুলি জানে সেটা হচ্ছে যখন বলা হলে যে না এখানে রবীন্দ্রনাথের বই পড়তে দেওয়া হবে না রবীন্দ্রনাথের গান রেডিও টেলিভিশনে গাওয়া যাবে না এবং রবীন্দ্রনাথের ছাপা বই ভারত থেকে এখানে এখানে পড়ানো যাবে না সেটা সেটার বিরুদ্ধে যে গান আন্দোলন গড়ে উঠল সেটাই তো কালক্রমে আসলে উনসত্তরের গণ আন্দোলন এবং একাত্তরের স্বাধীনতা সংগ্রামের হলো হল আমরা মনে করি যে রবীন্দ্রনাথ আমাদের এই বাংলাদেশের গড়ে উঠা বাংলাদেশের যে প্রতিষ্ঠা স্বাধীন সার্বভৌম এটার সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন ডক্টর সৌভেন্দ্র শেখর আপনি তো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেছেন এখন কবিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তরুণদের মনে রবীন্দ্রনাথ এখনো কিভাবে থাকছেন বা রয়ে গেছেন আমি আপনার শুরুতে বলা একটি শব্দের উপর খুব গুরুত্ব দিতে চাই এবং আমার কাছে মনে হলো যে খুব নতুন একটি শব্দ আপনি বলেছেন সেটি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠিক পাকিস্তান আমলে যে সাংস্কৃতিক আন্দোলনটি আমাদের হচ্ছিল আমরা সবসময় এটা বলে থাকি যে এই আন্দোলন রবীন্দ্রনাথ আমাদের সহায় ছিলেন রবীন্দ্রনাথ এর লেখাকে কেন্দ্র করে হয়েছে আপনি বলেছেন রবীন্দ্রনাথ যেন নেতৃত্ব দিচ্ছিলেন এই যে জায়গাটি আমার কাছে খুব নতুন মনে হলো আমার মনে হলো যে এবার রবীন্দ্রনাথের জন্মদিনে এই জায়গাটিতে বোধহয় আমরা দাঁড়াতে পারি সৈয়দ মোহাম্মদ সাহেদ কিন্তু সে সম্পর্কে পক্ষে অনেকগুলো কথা অনেকগুলো কথা বলেছেন কিন্তু এই যে নেতৃত্ব দেয়া এই জায়গাটিতেই আমি বলতে চাই যে সত্যিকার অর্থেই তিনি নেতা হয়ে উঠেছিলেন এবং নেতা হয়ে আছেন আর নেতা হয়ে আছেন বলেই তরুণদের মনে রবীন্দ্রনাথ কিন্তু এখনও ধ্রুব তারকার মতো হয়ে আছেন রবীন্দ্রনাথকে নিয়ে যে অংশটুকু আমরা প্রফেসর সৈয়দ মোহাম্মদ শাহেদের কাছে শুনলাম তার বাইরে যদি বলি আমাদের দেশ স্বাধীন হবার পর স্বাভাবিকভাবেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত করলেন এবং বাঙালির কাছে মনে হলো যে না সত্যি হৃদয়ের সঙ্গীত এটি কিন্তু রবীন্দ্রনাথের বিরোধীও একটি পক্ষ কিন্তু দাঁড়িয়েছিল এই বাঙালির মধ্য দিয়েই এবং আমরা লক্ষ্য করব যে এই রবীন্দ্র বিরোধিতার যে ব্যাপারটি এইটি উনিশশো সালে যখন রবীন্দ্রনাথের জন্মের একশো বছর হয় এই সময়ে বেশ গুরুত্ব দিয়ে প্রচারও হয়েছিল আমি মনে করি যে এইসব ক্ষেত্রে এই যে রবীন্দ্র উত্তর তৃতীয় প্রজন্মে রবীন্দ্র মূল্যায়ন এই ধরনের প্রবন্ধ লেখা হয়েছে এবং রবীন্দ্রনাথের বিরুদ্ধ বিরুদ্ধেই মোটামুটি নানা রকমের কথা ছিল কিন্তু তরুণ প্রজন্ম রবীন্দ্রনাথকে কিন্তু ধারণ করেছেন এবং রবীন্দ্রনাথকে ধারণ করেছিলেন বলেই আমরা লক্ষ্য করি যে রবীন্দ্রনাথ আজকে চারিদিকে প্রচারিত প্রসারিত এবং তাদের যে ভেতরের চেতনা এই চেতনা হল রবীন্দ্রময় যত রকমের আমাদের সামনে দুর্বিপাক এসছে এই দুর্বিপাকের বিরুদ্ধে তরুণ প্রজন্ম রবীন্দ্রনাথকে নিয়ে কিন্তু সামনে এসছেন এবং রবীন্দ্রনাথ আবার এই যে বাংলাদেশে আজকে ছায়ানট বর্ষবরণ করছেন রবীন্দ্রনাথের আজকে আমরা জাতীয়ভাবে দেখছি রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হচ্ছে আমরা চারিদিকে রবীন্দ্রনাথের নামে ধরুন আজকে বাংলাদেশে রবীন্দ্রনাথের নামে তিনটে বিশ্ববিদ্যালয় এটি কিন্তু চারটিখানি কথা নয় এবং মানুষ আগ্রহ নিয়ে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে অর্থাৎ প্রতিষ্ঠান যেমন ঘটেছে মানুষের জীবনেও রবীন্দ্রনাথ সহায় হয়ে এসেছেন যে কারণে রবীন্দ্রনাথের বিপক্ষে একটি শক্তি সবসময় ছিল রবীন্দ্রনাথ যখন বেঁচেছিলেন তখনও বিরোধিতা এটি তার কপালেই ছিল ওই সময়ে সজনীকান্ত দাস থেকে শুরু করে বিভিন্ন জন তার বিপক্ষে অবস্থান করেছেন তার বিরুদ্ধে লিখেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি একটি বিপক্ষ দলে নেতৃত্ব দিয়েছেন বিপিন পাল তিনি নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ বিরোধিতা সমকালেও ছিল উত্তরকালেও আছে আজকে পর্যন্ত আছে এমনকি আজকেও তো আমরা নানা জায়গায় বিশেষ করে ভার্চুয়াল মিডিয়াতে রবীন্দ্রনাথ সম্পর্কে নানা রকমের কথা শুনি কিন্তু তরুণ সমাজকে এটি গ্রহণ করছে গ্রহণ করছে না যারা লেখাপড়া করে অন্তত যারা গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে যারা অ্যাকচুয়াল মিডিয়াতে রয়েছে তারা একই রকম শ্রদ্ধা ভক্তি করে এবং একই সঙ্গে আমি বলবো ভার্চুয়াল মিডিয়াতেও তাই ভার্চুয়াল মিডিয়াতেও যারা পড়াশুনো করে ওখানে কিন্তু দু ধরনের আসলে মতবিরোধ নেই হ্যাঁ ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ শুধু সুইপিং কমেন্ট করে যাচ্ছে তাদের মধ্যে পড়াশুনো নেই কিছু নেই যা যা আসবে বিরোধিতা করার একটা ব্যাপার কিন্তু ওই জায়গাতেও পড়াশুনো করার একটা ব্যাপার আছে যারা লেখাপড়া করছেন তারা কিন্তু রবীন্দ্রনাথকে প্রতিষ্ঠার যে ব্যাপারটি এই প্রতিষ্ঠার ব্যাপারটা চেষ্টা করছে এই প্রসঙ্গে একটু ছোটো করে বলি দেখুন ইদানিং ভার্চুয়াল মিডিয়াতে একটা কথা খুব করে চলছে যে রবীন্দ্রনাথ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন বহুজন নানা রকমের মিথ্যে কথা এবং নানা রকমের কথা প্রচার করছে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পক্ষে ছিলেন না অথচ এই ভার্চুয়াল মিডিয়াতেই কিন্তু প্রমাণিত হয়েছে যে না রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ কাজ করেছেন ওই সময়ের পরিপ্রেক্ষিত তৈরি ওই সময় অধ্যাপকদের পাঠানো ওই সময়ে রবীন্দ্রনাথ এখানে এসেছিলেন সলিমুল্লাহ মুসলিম হলদের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে আজীবনের সম্মাননা দেওয়া অর্থাৎ সদস্যপদ দেয়া দেওয়া হয়েছিল ছাত্ররা সদস্যপদ দিচ্ছে কিন্তু সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে এত বড় করে রিসিপশান দিয়েছেন তিনি দুটো বক্তৃতা দিয়েছেন ভিসির বাংলোতে তার জন্যে ডিনার পার্টি হয়েছে এত বড় করে আয়োজন হয়েছে ঠিক পাঁচ বছর আগে যিনি যদি তিনি বিরোধিতা করতেন তাহলে কিন্তু তার জন্য এত আয়োজন হতো না এমনকি রবীন্দ্রনাথ ফিরে গিয়ে তিনি যখন ফিরে গেলেন কলকাতা এবং শান্তিনিকেতনে তখনও আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটে হল ওই মুহূর্তে একটি হল হচ্ছে ঢাকা হল একটি হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল মানে সলিমুল্লাহর নামটা পরে হয়েছে একত্রিশ সালে হয়েছে কিন্তু মুসলিম হল নাম তখন একটা জগন্নাথ হল এই তিনটে হলের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনদের যে পত্রিকা ছিল এই পত্রিকাতে রবীন্দ্রনাথ লেখা পাঠিয়েছেন অর্থাৎ কতটা যোগাযোগ শক্ত থাকলে শতদল ছিল ঢাকা হলের অর্থাৎ যেটা এখন মোহাম্মদ শহীদুল্লাহ হল সেই হলের আগের নাম ছিল ঢাকা হল সেই ঢাকা হলের যে জার্নাল ছিল এই জার্নালটার নাম ছিল শতদল এই শতদলে রবীন্দ্রনাথ কলকাতা থেকে লেখা পাঠাচ্ছেন ছাত্রদের জন্য লেখা পাঠাচ্ছেন জগন্নাথ হলের যে সংকলন এটার নাম হলো বাসন্তিকা বাসন্তিকাতে লেখা পাঠাচ্ছেন মুসলিম হলের যে অর্থাৎ যেটা পরে সলিমুল্লাহ হল নাম হয়েছে এই হলের যে জার্নাল এটা হচ্ছে ওই অর্থে নাম ছিল না এটা হচ্ছে অ্যানুয়াল জার্নাল এই নামে ছাপা হতো বার্ষিক যে সংকলন হিসেবে সেখানে লেখা পাঠাচ্ছেন এবং সেই লেখা ছাপা হচ্ছে শুধু বাংলাতে নয় ইংরেজিতে লেখা ছাপা হচ্ছে ইংরেজিতে লেখা পাঠাচ্ছেন কারণ সলিমুল্লাহ হলের এটা ইংরেজিতেও ছাপা হতো এই যে যোগাযোগ এই যোগাযোগের কথা কিন্তু এখন এই ভার্চুয়াল মিডিয়াতে তরুণ সমাজ খুঁজে খুঁজে বের করে নানা জায়গায় প্রচার করেছেন অতএব তরুণদের কাছে রবীন্দ্রনাথ সহায় রবীন্দ্রনাথ অবলম্বন যে তিনটি বিশ্ববিদ্যালয়ের কথা তিনি বললেন তার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আপনি এখানে আপনার কি মনে হয় যে আমাদের পাঠ্যসূচিতে যে পরিমাণ রবীন্দ্রনাথ পড়া উচিত সেটা যথেষ্ট পরিমাণে রয়েছে এইটা আমি যেভাবে দেখি আমি কিছুদিন আগেও এবং আরও আগে একবার উনিশশো একুশ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের যে পাঠ্যক্রম এগুলি নানা কারণে ঘাটাঘাটি করেছিলাম এবং সাহিত্য পত্রিকার একটা সংখ্যাতে এর প্রথম ষাট সত্তর বছরের সিলেবাসটা ছাপা হয়েছিল তো তাতে প্রথম দিকে যখন আমাদের এখানে পাঠ শুরু হয় তখন তো ছিল সংস্কৃত ও বাংলা বিভাগ সংস্কৃতে কয়েক বা বেশিরভাগ পত্র ছিল সংস্কৃতের বাংলার পত্র ছিল তো কম এবং তখন ওই রবীন্দ্রনাথের সাহিত্য যে খুব এর অন্তর্ভুক্ত হয়েছিল তা আমার মনে হয়নি কিন্তু ধীরে ধীরে যখন সাইক বাংলা বিভাগ আলাদা হলো তারপর থেকে রবীন্দ্রনাথের সাহিত্য পাঠ অনেক বেশি হয়েছে আমরা যখন ছাত্র ছিলাম তখন রবীন্দ্রনাথের উপর একটা আলাদা পত্র ছিল রবীন্দ্রনাথের উপন্যাস রবীন্দ্রনাথের ছোটো গল্প রবীন্দ্রনাথের কবিতা ইত্যাদি মিলে এবং আমার খুব সৌভাগ্য যে অধ্যাপক সঞ্জিতা খাতুন আমাদের সঞ্চয়িতা পড়াতেন ক্লাসে এসে তো এখন একটা ব্যাপার এখানে বোঝার আছে সেটা হচ্ছে চার বছরে আমাদের যে পাঠক্রম সেটার একটা সীমাবদ্ধতা আছে যে কতটা আমরা পড়াতে পারব তো যতই সময় যাচ্ছে ততই রবীন্দ্র পরবর্তী নতুন নূতন উপকরণ তো আসছে এবং এই উপকরণগুলির অংশবিশেষ যুক্ত করতে গিয়ে হয়তো পুরনো যে উপকরণগুলি সেগুলি কিছু কিছু কমে থাকতে পারে আমি খুব প্রত্যক্ষভাবে জানি না কারণ আমি তো গত বছর দশক ধরে ঠিক পাঠক্রমের সাথে ওইরকমভাবে যুক্ত না কিন্তু আমার মনে হয় যে এখনও বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলি আছে সেগুলির সিলেবাস মোটামুটিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস করা হয়েছিল সেটার সাথে অনেকটা মিল রেখেই করা এবং তাতে রবীন্দ্রনাথের একটা বড় জায়গা আছে পড়ানো হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে আমাদের তো বাংলা বিভাগ নেই কিন্তু আমাদের যে বিভাগগুলি আছে আমাদেরটা তো পরিবেশন কলাভিত্তিক বিশ্ববিদ্যালয় যার ফলে আমাদের অগ্রাধিকার হচ্ছে সঙ্গীত নাট্যকলা নৃত্যকলা এই তিনটা তার সঙ্গে হচ্ছে ফ্যাশন ডিজাইন বিবিএ এখন আমরা কম্পিউটার সায়েন্স যুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছি আমাদের এখানে একটা হচ্ছে যেই বিভাগেরই ছাত্র হব তার একশো নম্বরে রবীন্দ্রনাথ পাঠ করতে হয় বাধ্যতামূলকভাবে রবীন্দ্রনাথের জীবন রবীন্দ্রনাথের লেখা এই মিলে একটা পড়তে হয় আরেকটা হচ্ছে আমাদের যে নাট্যকলা বিভাগ সেখানে রবীন্দ্রনাথের নাটক নিয়ে বেশ কিছু কোর্স আছে আমাদের যে নৃত্যকলা বিভাগ সেখানে রবীন্দ্রনাথের নৃত্যকলা বিশেষত তার যে নৃত্যনাট্য এগুলি নিয়ে একাধিক কোর্স আছে আমাদের যে সঙ্গীত বিভাগ সেখানে তিনটা বিষয়ে মেজর করা যায় একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত একটা নজরুল সঙ্গীত একটা লোকসঙ্গীত তো আমরা যেমন নামটা লিখেছি আমরা চেষ্টা করছি যে আমাদের পাঠ্যক্রম এবং আমাদের কার্যকলাপের মধ্যে রবীন্দ্রনাথকে আমরা ঢুকতে একটা রবীন্দ্রনাথের ছবি দিয়ে একটা কথা লিখে রেখেছি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মনুষ্যত্বের শিক্ষা সেটাই পরম শিক্ষা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসবেন তারা যাতে সেই শিক্ষাটা প্রথম গ্রহণ করেন তাহলে ডক্টর সৌমিত্র শেখর যত সময় যাচ্ছে ততই কি রবীন্দ্রনাথের কর্মের চিন্তার প্রাসঙ্গিকতাকে বাড়ছে আমাদের সমাজে আমাদের চারপাশে অবশ্যই বাড়ছে এবং আমি আপনাকে বলতে চাই এই প্রাসঙ্গিক আলোচনার পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে আমরা এখন যেভাবে পড়াই আমার মনে হয় যে রবীন্দ্রনাথকে পড়ানোর দৃষ্টিভঙ্গিটা আমাদের পাল্টানো দরকার রবীন্দ্রনাথের টেক্সট শুধু পড়ালেই হবে না কিন্তু কারণ রবীন্দ্রনাথ তিনি অনেক লেখা লিখেছেন কবিতা লিখেছেন গল্প উপন্যাস সেগুলো অনেক লিখেছেন এখন আমরা নানা জায়গায় দেখছি আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছি এসব জায়গায় খুব কাছে থেকে দেখছি যে বিভাগগুলোতে শুধু টেক্সটকে কেন্দ্র করে পড়ানো হচ্ছে রবীন্দ্রনাথ এই কবিতাতে কী বলেছেন এই গল্পে কী বলেছেন কবিতা পাঠ ছন্দ অলঙ্কার কিন্তু উপযোগিতার যে জায়গাটি রবীন্দ্রনাথ আমাদের কেন প্রয়োজন এই উপযোগিতার জায়গাটিতে কিন্তু আমাদের এখন গুরুত্ব দেওয়ার সময় এসছে কারণ এখন আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের দিকে যাচ্ছি এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্যে যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে বিশ্বময় এখানে আমাদের ছেলেমেয়েদেরকে শুধুই আজকে থেকে একশো বছর দেড়শো বছর আগের যে চিন্তা বা ভাবনা সেই পরিপ্রেক্ষিতে যে সিলেবাস তৈরি হয়েছিল সেটি দিয়ে পড়ালে কিন্তু হবে না আমি খুব গুরুত্ব দিতে চাই এই জায়গায় যে রবীন্দ্রনাথের মধ্যে যে ধ্যান ধারণা রয়েছে ওই উপযোগিতার কথা বললাম এই উপযোগিতা অর্থনীতিতে কেমন এই উপযোগিতা কৃষিতে কেমন এই উপযোগিতা মনুষ্যত্ব বিকাশে কেমন এই উপযোগিতা আমাদের ফ্যামিলির বন্ডিংয়ে কেমন পরিবার বেঁচে বাঁচিয়ে রাখা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা কেমন এই যে চিন্তা এই চিন্তাকে কিন্তু আজকে আমাদের ছেলে মেয়েদের কাছে দেওয়া দরকার এটা শুধু রবীন্দ্রনাথ নন রবীন্দ্রনাথের সাথে সাথে আমি বলবো নজরুল বা আমাদের এরকম মহাত্মা যারা আছেন তাদের কারণ তারাই হচ্ছেন আমাদের পথ প্রদর্শক আজকে দেখুন আমাদের জীবনে আমরা বাঙালি হিসেবে নিজেদেরকে গর্ব করি ঠিক আছে কিন্তু আমরা কি আমাদের এমন কোনো মনীষী আছেন যাদের জন্মের পাঁচশো বছর পালন করতে পারছি পারছি না কিন্তু অথচ আমরা ইংরেজদের দিকে তাকালে জার্মান দিকে তাকালে গ্রিকদের দিকে তাকালে দেখব যে তাদের অনেক আগের আগের যারা আছেন মনীষীরা অর্থাৎ ধরুন অ্যারিস্টোটল প্ল্যাটো থেকে শুরু করে এদিকে নানা জন আছেন কিন্তু আমাদের কিন্তু খুব বেশি হলে দেখবেন দুশো বছর আর একটু পেছাতে চাইলে আড়াইশো বছর আড়াইশো বছর পেছনে গিয়ে আমরা সর্বজনীন মহাত্মা খুঁজে পাই কম তার মানে আমরা গত আড়াইশো বছর ধরে একজন মানুষের ওপর নির্ভর করে আছি আমাদের অতীত খুব বেশি হলে পেছনে গেল আড়াইশো বছর পেছনে যে আমরা যেতে পারি না এই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এই যে তারা শুরু করেছেন শেক্সপিয়ারের আলোচনা তারা যদি সামনে না নিয়ে আসতেন আজকে কিন্তু শেক্সপিয়ারকে আমরা বিশ্বময় পেতাম না ইপসানকে তারা যদি আজকে সামনের দিকে না নিয়ে আসতেন ইপসানের পুরো আলোচনা কতটুকু তিনি ওয়ার্কস লিখে তার ওয়ার্ডস কতটুকু কয়টা লিখেছেন অথচ কিন্তু আজকে বিশ্বময় হ্যাঁ এখন যেমন রবীন্দ্রনাথকে নিয়ে আসছি নিয়ে আসি আরো দুশো বছর পর থাকবে থাকবে ওই জায়গাটাতেই আমরা বলতে চাই যে রবীন্দ্রনাথকে তার উপযোগিতার বিচারে যে আমার চারশো বছর পরেও রবীন্দ্রনাথের চিন্তা এই চিন্তা কি করে প্রযুক্ত হতে পারে রবীন্দ্রনাথের যেটা বললাম কৃষি ভাবনা এই কৃষি ভাবনাতেই আমরা আসলে এগোচ্ছি রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনা রবীন্দ্রনাথ যে এই যে কলোনিয়াল একটা পরিস্থিতিতে শান্তিনিকেতন গড়ে উঠেছিল কীভাবে কলোনি ছিল ব্রিটিশ কলোনি ব্রিটিশ কলোনির বিরুদ্ধে গিয়ে তিনি কিন্তু নিজে বললেন যে আমি একটা বিশ্ববিদ্যালয় করব। এই যে বিশ্ববিদ্যালয় করলেন ব্রিটিশদের পদ্ধতিগত যে পঁয়তাল্লিশ মিনিট বা পঞ্চাশ মিনিটের ক্লাস এই ক্লাসের বাইরে গিয়ে তিনি কি করলেন গাছের নিচে ক্লাস নেওয়া শুরু করলেন এবং তিনি বললেন যে আমার পড়াশোনা হচ্ছে আমার মতো এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এই বিশ্ববিদ্যালয়ের মতো যে কারণে অনেকেই আমরা তখন দেখেছি যে শান্তিনিকেতন থেকে পাশ করে এলে অর্থাৎ বিশ্বভারতী থেকে পাশ করে এলে আমাদের এখানে আবার আলাদা ডিগ্রি করতে হতো মহজুল আয়াদ চৌধুরী তিনি শান্তিনিকেতন থেকে করে এসছেন বিশ্বভারতী থেকে করে এসছেন তাকে এখানে আবার একটা ডিগ্রি করতে হয়েছে করে তবে চাকরি করতে হয়েছে এই যে পরিপ্রেক্ষিতটি পরিপ্রেক্ষিতকে রবীন্দ্রনাথ একটা চ্যালেঞ্জ করেছিলেন যে কলোনির মধ্য থেকে অ্যান্টি কলোনিয়াল যে অ্যাপ্রোচ এইটি এই যে চেতনাটি যে তোমাদের মধ্যে থেকে আমি আমার স্বদেশী কথা বলবো মনুষ্যত্বের বিকাশের কথা বলবো গাছের নিচে বসে থেকে আমরা ক্লাস করাবো আমার ছেলে মেয়েদেরকে দল ধরে নিয়ে যাবো বনের মধ্যে সেখানে গিয়ে সে গাছ চিনবে প্রকৃতির সাথে পড়বে সে পাখি চিনবে এই যে আজকে আমরা পাখি হারিয়ে ফেলছি আজকে ভাবুন রবীন্দ্রনাথের ওই যে চিন্তা আজকে যদি আমাদের এই যে নতুন করে শিক্ষাব্যবস্থা কিন্তু তাই এসছে কী এসছে যে ছেলে মেয়েদেরকে প্রকৃতিতে নিয়ে যাও রবীন্দ্রনাথ তো সেটাই চেয়েছিলেন রবীন্দ্রনাথ তো ক্লাসরুম থেকে তাদেরকে নিয়ে বলেছিলেন তোমরা যাও বনে যাও বনে গিয়ে এই গাছগুলো দেখো তো এই গাছগুলো কী এই পাখিগুলোকে দেখো তো এই পাখিগুলো কী পাখিগুলোর নাম কি এবং রবীন্দ্রনাথের চমৎকার একটা কথা আছে যেটা আমি সব জায়গায় প্রায় বলি যে রবীন্দ্রনাথ বলেছেন দেশ মানে ভূমি বা মাটি নয় দেশ মানে শুধু মানুষও নয় দেশ মানে প্রকৃতি তার লতা পাতা গুলম পাখি বাঘ সমস্ত কিছু নিয়ে হলো দেশ আমরা যখন অন্য কোথাও চলে যাব। ইংল্যান্ডে আমেরিকায় ওখানে গিয়ে যদি একটা বাবুই পাখির জন্য আমার প্রাণ কাঁদে বা একটা শব্দ শুনে মনে হয় যে এটা বাংলাদেশের পাখি তাহলে আমি বাংলাদেশের কথা মনে করব। তা হলে ঘর তো সব জায়গায় একই চার কোনো ঘর সেটি বাংলাদেশেও যা বিদেশেও তাই অতএব রবীন্দ্রনাথের স্বাদেশিকতা রবীন্দ্রনাথের গ্রাম ভাবনা রবীন্দ্রনাথের মনুষ্যত্ব চিন্তা রবীন্দ্রনাথ যেভাবে বাঙালিকে বাঙালি হতে বলেছেন এবং বিশ্বমানব হওয়ার জন্য ডাক দিয়েছেন যেটা গুরুসদয় দত্ত পরবর্তীকালে তার কথার মধ্যে আরও স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিশ্বমানব হবি যদি শাশ্বত বাঙালি হ ওইটি কিন্তু মূলত রবীন্দ্রনাথের বার্তা রবীন্দ্রনাথ আমাদেরকে বাঙালিত্বের মধ্য দিয়ে বিশ্বমানব হওয়ার জন্য ডাক দিয়েছেন আজকে তো রবীন্দ্র পাঠের উপযোগিতা সেখানেই কিন্তু শান্তিনিকেতন নিয়ে অনেক কথা তো রয়েছে পাশে শ্রীনিকেতন প্রতিষ্ঠার ব্যাপারে একটা কথা হয়ে রয়েছে তারপরে বলা হয়েছিল যে এখানে জমিদারি দেখাশোনা সমাজ চিন্তা এইগুলো ব্যাপারের জন্যই তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন সেরকম একটা কথাও কিন্তু প্রচলিত ছিল না সেটা তো একটা ব্যাপার ছিলই যে আপনি প্রথমত কী হলো শান্তিনিকেতনে যেটা সেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি একটা আশ্রম করবেন বলে খুললেন এবং সেখানে ব্রহ্মচর্যশ্রম বলে আজকের ভাষা কিন্ডার গার্ডেন করলেন বাচ্চাদের পড়ানোর জন্যে সাঁওতালি বাচ্চারা পড়ল ছোট ছোটো বাচ্চারা রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন তখন তো তার মাথার মধ্যে বেরিয়ে গেল যে না আমি একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করব। যে কারণে উনিশশো সালে তিনি শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী বিশ্ব ওয়ার্ল্ড ভারতী মানে জ্ঞান অর্থাৎ এটা ইউনিভার্সিটির আর একটা কথা বিশ্বভারতী এটা স্থাপন করলেন এবং রবীন্দ্রনাথের জীবনকে যদি লক্ষ্য করি রবীন্দ্রনাথের জীবনে কিন্তু তিনটে পর্যায় প্রথম পর্যায়েটা কলকাতা কেন্দ্রিক দ্বিতীয় পর্যায়টি হচ্ছে বাংলাদেশ কেন্দ্রিক আর তৃতীয় পর্যায়টি সম্পূর্ণভাবে শান্তিনিকেতন কেন্দ্রিক এবং রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে থাকতেই ভালোবাসতেন এবং তিনি শান্তিনিকেতনেই দেহ রাখবেন বলে ইচ্ছেও ব্যক্ত করেছিলেন তিনি কি কারণে ওই জায়গাটি করে করেছিলেন কিন্তু দেবীন্দ্রনাথ ঠাকুর তারপরে যেটি আপনি শ্রীনিকেতনের কথা বললেন শ্রীণীকেতনের কথা তো তার ছেলে এবং জামাতাকে যখন বিদেশ থেকে কৃষিবিজ্ঞানে পড়িয়ে আনলেন আনার পরে তার ভূমি মনে করলেন যে আসলে যে ভূমিটুকু দিয়ে শান্তিনিকেতন হয়েছে এই ভূমির মধ্য দিয়ে পারফর্মিং আর্ট কলাবিদ্যা ইত্যাদি এবার কৃষির জন্য আমার আলাদা জমি চাই এ কারণে পাশে তিনি জমিটা নিলেন নাম দিলেন শ্রীনিকেতন মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল একদিকে শ্রীনিকেতন একদিকে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের তো একটা বড় চিন্তা থেকেই এটা হয়েছে কেউ কেউ এটা বলতে পারেন যে ওখানে তিনি ব্যবসা করা বা ইত্যাদি আপনি যেটা বলছেন এটি গবেষণায় উঠে আসে না সুহেদ সাহেদি যে অংশের কথা বলেন বাংলাদেশের রবীন্দ্রনাথ আমরা জানি যে বাংলাদেশে তার প্রচুর সৃষ্টি রয়েছে সেগুলো নিয়ে কি আপনি আমাদের একটু বলবেন আজকে মানে একটা হচ্ছে যে অধ্যাপক সমিত্র শখের যেটা বললো শান্তিনিকেতন তো ছিল অনেকটা দেবেন্দ্রনাথ হিমালয়ে যাবেন দিকে যাবেন পথে ওখানে থামবেন এবং রবীন্দ্রনাথের যে ছেলেবেলা জীবন স্মৃতি দুটোতেই আছে প্রথমবার যখন রবীন্দ্রনাথ যান সেখানে খোয়াইতে পানি দেখে পানি আনার ব্যবস্থা করতেন ইত্যাদি ইত্যাদি এবং দু একটা বইতে আমি পড়েছি তিনি দহ আসলে এই ধরনের একটা প্রতিষ্ঠান করার কথা ভেবেছিলেন কিন্তু নানা কারণে ওনার তো আসলে সবচেয়ে প্রিয় জায়গা ছিল সাজাতপুর। উনি আমরা শাহজাদপুর বলছি উনি সাজাদপুর লিখতেন দন্তিয়া সদী নিয়ে লিখতেন সাজাদপুর কিন্তু দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথের বাবা যখন এক সময় ঠিক করলেন যে জমিদারি ভাগ করে দেবেন তখন শাহজাদপুর পরে গেল গগেন্দ্রনাথদের ভাগে এবং রবীন্দ্রনাথ একটুখানি মনক্ষুণ্ণ হয়েছিলেন চিঠিপত্রে পাওয়া যায় যে এই জায়গাটা তার তো প্রিয় জায়গা এখানে তিনি পোস্টমাস্টার থেকে শুরু করে অনেক গল্প লিখেছেন ওই জায়গাটা ঘিরে তখন তো বাধ্য হয়ে তিনি সেলাই দহের দায়িত্বে গেলেন তো এই বাংলাদেশে অনেককে আমি বলতে শুনেছি যে রবীন্দ্রনাথ যদি যারা এগুলি নিয়ে জ্ঞান রাখা আমি তো অত জ্ঞান রাখি না এটা নিয়ে তারা বলছেন যে রবীন্দ্রনাথ যদি আসলে পূর্ববঙ্গে না আসতেন এসেছিলেন বাধ্য হয়েই তার বাবা তাকে পাঠিয়েছিল কিন্তু তিনি যদি পূর্ববঙ্গে না আসতেন এবং এইভাবে নৌকায় চরে গ্রাম গ্রামান্তরে ঘুরে না বেড়াতেন তাহলে রবীন্দ্রনাথের সৃষ্টির জন্য যে মানসিকতা দরকার এটি হয়তো গড়ে উঠত না ইন্দিরা দেবীর একটা চিঠিতে আছে বলছে যে ওই এপার গঙ্গা অপার গঙ্গা মধ্যেখানে চর শিব সদাগর তো বলে বলছেন আমি এখন আমার নৌকাটাকে পানির থেকে নিয়ে চরের উপর লাগিয়েছি এবং সেই শিব সদাগর হয়ে বসে আছি তার যে গড়ে ওঠা গড়ে ওঠার চারপাশে পরিবেশ তো একটা বড় ভূমিকা পালন করে এবং আমরা জানি যে ঠাকুরবাড়ির যে পরিবেশ সেখান থেকে তো পূর্ববঙ্গের পরিবেশগুলি একেবারেই অন্যরকম এদিকে চলে আসা তো এইখানে না আসলে তার এই রচনাগুলি অনেকগুলি কবিতা অনেকগুলি গল্প এগুলি আমরা পেতাম কিনে অথবা সমিত্র যেটা বলছে তার যে কৃষি ভাবনা তিনি কৃষি নিয়ে এতটা চিন্তা করতেন কি না কৃষক নিয়ে এতটা চিন্তা করতেন কিনা ফলন নিয়ে এতটা চিন্তা করতেন কিনা না এমনকি নোবেল প্রাইজের টাকা দিয়ে তিনি কৃষকদের জন্য একটা ব্যাঙ্ক করার চেষ্টা করছেন যদিও তার পুরা টাকাই তখন চলে গেছে এখন যে আমরা সামাজিক ব্যবসার কথা বলছি তিনি সেই কাজ তো তিনি অনেক আগে করেছেন যে তার টাকাটা দিয়ে কৃষকদের ঋণ দিয়ে কৃষকদের আধুনিক উপকরণ করা এমনকি সেই সময়ে তিনি যন্ত্র দিয়ে চাষ করা যায় কিনা না সিলাই হয় সেই সময়ে তিনি ছোটোখাটো বৈদ্যুতিক যন্ত্র লাগিয়েছিলেন যাতে ওগুলি দিয়ে আলো জ্বালানো যায় এবং কৃষিকাজও করা যায় তো এই পুরো পূর্ব বাংলার যে পর্বটা সঙ্গে যেটা বলছে যে প্রথমটা তো একেবারেই কলকাতা কেন্দ্রিক এবং পরের লেখাতে তো বোঝা যায় যে কলকাতাকে তো যে ইটের পর ইট মাঝে মানুষ ক্রীট মধ্য এসব নানা রকমের টেক্সট থেকে তো আমরা দেখেছি উনি খুব অপছন্দ করেছেন এই গলি জ্বর কলকাতা কিন্তু পূর্ব বাংলার পরিবেশটা তার খুব ভালো লেগেছিল এবং এখানে সৃষ্টি তো আমরা জানি যে অনেক হ্যাঁ এবং এখানকার সৃষ্টি এবং এখানকার সৃষ্টি সব মিলিয়ে গিয়ে আমরা এপার ওপার বাংলার দুই বাংলারই কবি বাঙালি কবি এই কথাগুলোকে সে জন্য এসছে দেখুন রবীন্দ্রনাথের জন্মকে যদি আমরা জানি কলকাতা জন্ম এই কলকাতার জন্মকে যদি আমরা ধরি তাহলে রবীন্দ্রনাথ পূর্ব দিকে এসছেন পশ্চিম দিকে গেছেন কলকাতা হচ্ছে কেন্দ্র পূর্ব দিক হচ্ছে বাংলাদেশ শিলাইদহ মানে আমাদের এই অঞ্চলে প্রতিশর ইত্যাদি শাহজাদপুর আরেকটা হলো ওই দিকে পশ্চিম দিকে মানে হচ্ছে এই শান্তিনিকেতন রবীন্দ্রনাথের লেখার চারিত্র বদলে গেছে রবীন্দ্রনাথ যখন পূর্ববঙ্গে এসছেন পূর্ববঙ্গে আসার রবীন্দ্রনাথ কিন্তু নদীপথে পূর্ববঙ্গে ঢুকেছেন নদীপথে পূর্ববঙ্গে ঢুকতে গেলে যেটা ঘটেছে তার কাছে একটা ছবির মতো মনে ধরুন ক্যামেরা ক্যামেরা যেরকম এভাবে করে করে নাটকের মধ্যে আমরা দেখি যে এইভাবে গ্রাম রবীন্দ্রনাথের জীবনে গ্রাম সবুজ গ্রাম এই প্রথম দেখলেন রবীন্দ্রনাথের সেই জীবন স্মৃতিতে তিনি বলছেন তিনি যখন শান্তিনিকেতনে গেলেন প্রথম পালকি থেকে তাকে পালকি থেকে নিয়ে পালকি দিয়ে নিয়ে আসা হয়েছিল ট্রেনে নামার পরে অনেকটা দূর তো তাকে পালকিতে করে নিয়ে আসা হয়েছিল পালকি থেকে তিনি দেখলেন যে সন্ধে হয়ে গেছে তিনি বললেন আমি চোখ বন্ধ করে লিখছেন আমি চোখ বন্ধ করে ঘরের মধ্যে ঢুকে গেলাম যে কালকে সকালবেলায় দিনের আলোতে আমি প্রকৃতি দেখব কিন্তু সকালবেলায় ঘর থেকে বেরিয়ে তিনি দেখলেন যে লাল হয়ে আছে মাটি ধূসর হয়ে আছে মাটি পাতা পড়ে আছে খসখসে পাতা এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বিশেষ করে শান্তিনিকেতনের প্রকৃতির বর্ণনা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তিনি বর্ণনা দিয়েছেন তার আত্ম জীবন স্মৃতিতে আর বাংলাদেশের যখন প্রবেশ করেছেন তখন তিনি বললেন যে এখানে সুখ দুঃখ বিরহ মিলনপূর্ণ জীবনের ছবি পাওয়া গেল এবং তিনি নদী দিয়ে ঢুকেছেন নদী দিয়ে ঢোকার মধ্যে যেটা ঘটলো তিনি গ্রাম দেখলেন এবং এর মধ্য দিয়ে তিনি প্রবেশ করলেন যখন তখন মানুষ দেখলেন এই মানুষ দেখার কারণে কিন্তু রবীন্দ্রনাথের লেখার চারিত্র গেলো পাল্টে আমরা সোনার তরী পেলাম আমরা মানুষে পেলাম আমরা কল্পনা পেলাম এবং যে কারণে রবীন্দ্রনাথ মানুষের হৃদয়ে স্থান পেয়েছে এই পুরো লেখাগুলো এখানে পেয়েছি এবার শান্তিনিকেতনের কথা আপনি বলছেন রবীন্দ্রনাথের একটা নির্দিষ্ট বয়সের পরে তিনি যখন এমনকি গীতাঞ্জলির লেখাতেও গীতাঞ্জলিতেও বেশ কয়েকটি লেখা আছে কয়েকটি গান আছে সেটি আমাদের শিলাইদহে লেখা এবং তিনি পূর্ববঙ্গে থেকে গানগুলো লিখছেন সেখানে তার সুস্পষ্ট করে দিনক্ষণ তারিখ আছে তো সেই তারিখে আমরা দেখতে পাই এবং সেখানে সাধারণ মানুষের কথা লেখা সেখানে তার চিন্তার কথা লেখা আছে রবীন্দ্রনাথ যখন চলে গেলেন পশ্চিমের দিকে থিত হলেন অর্থাৎ শান্তিনিকেতনে থিত হলেন তখন তার মধ্যে একটা অধ্যাত্ম বোধের জাগরণ ঘটলো তখন তার মধ্যে সেই ব্রহ্মত্ব যে রবীন্দ্রনাথের যে স্পিরিচুয়াল রাইটিংসগুলো পাই আমরা এই লেখার অধিকাংশই হচ্ছে ওইখানে যাওয়া ওখানে যাওয়ার পরে রবীন্দ্রনাথের লেখার মধ্যে আত্মা প্রধান এলো মানুষের বোধ নিয়ে প্রথম এলো এবং নানা কিছু এবং ওইখানে বসে শিক্ষা নিয়ে তিনি ভেবেছেন যে কারণে বিশ্বব্যাপী নানা জনের সাথে আলাপ করে তিনি চাইনিজ অধ্যাপকদের সাথে কথা বলেছেন এবং শান্তিনিকেতনে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি ইটালিয়ান অধ্যাপকদের সাথে কথা বলেছেন এবং হিটলারও তাকে কিছু বইপত্র পাঠিয়েছিলেন ওই সময়ে অধ্যাপকদের হাত দিয়ে রবীন্দ্রনাথ ওখানে একটা বিশ্ব জ্ঞানের ভাণ্ডার করে খানিকটা স্পিরিচুয়ালিজমের আরাধনা করেছেন এবং ওর মধ্য দিয়েই নিজের বোধের মধ্যে একটা পরিবর্তন সেটি ঠিক ঈশ্বরত্বের দিকে নন ভেতরে তিনি আরেকটা বোধ তার মধ্যে কাজ করেছে যে কারণে তিনি চ্যালেঞ্জ করেছেন অর্থাৎ নিজের মধ্যে যেন একটা শক্তি তিনি খুঁজে পেয়েছেন কি মনুষ্যত্ব বলব মনুষ্যত্ব তো বটেই মনুষ্যত্বর মধ্যেও যেটির সাথে আমার একটা কথা মনে হয় যে লালনের যে চিন্তা চেতনাটা যে ছিল যে লালনের মধ্যে তিনি মনের মানুষ খুঁজেছেন অর্থাৎ আমার মধ্যেই আমার যেন একটা কিছু আছে বাড়ির পাশে যে পড়শির কথা বলেছেন যে আরশিনগরের নগরে যে পড়শি সেই পড়শির কথা বলেছেন মনের মানুষ এইটি যে কারণে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে এই যে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী ঈশ্বরকে ছলনাময়ী বলেছেন তিনি ঈশ্বরকে জীবনের শেষ দিকে মৃত্যু অবধারিত জেনে কেউ ঈশ্বরকে চ্যালেঞ্জ করে রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ করেছেন এইখানেই রবীন্দ্রনাথ কিন্তু আরেকটা শক্তির প্রতিভূ হয়েছেন এবং যে শক্তি জাগ্রত হয়েছে মনুষ্যত্ব থেকে পেশে আপনারা দুজনের অধ্যাপক সেজন্য আমাদের কথা অনেক মানে পাঠ্যসূচির দিকে এইসব দিকে যাচ্ছে কিন্তু আমাদের মধ্যে সাধারণ মানুষের কাছে রবীন্দ্রনাথ একটা বড়ো পরিচয় রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথ বলেছেন যে তিনি রবীন্দ্র সঙ্গীতের মধ্যে দিয়েই গানের মধ্যে দিয়েই দীর্ঘদিন বেঁচে থাকবেন আপনার কি মনে হয় আমি একটু তার আগে ওই যে সাধারণ মানুষের কথাটা বলি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সান্নিধ্যে যারা খুব ছোটো ছিলেন পরে যখন তারা লেখালেখি করেছেন বিশেষত গানের লোকজন তাদের একাধিকজন লোক লিখেছেন যে তিনি যে অত বড় একজন মানুষ ছিলেন বুঝতে পারেননি অর্থাৎ খুব সহজে তার কাছে যাওয়া যেত এবং একটা ঘটনা আমি পড়েছিলাম যে দুপুরবেলা তিনি একটু ঘুমোতেন খাওয়ার পরে তো উনি তো খোলা জায়গাতে চারদিকে জানলা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের বাড়িগুলি তো অনেকেই দেখেছে আমরা তেমন তো আড়াল নেই চারদিকে সব খোলা বাতাস আসতে পারে তো স্কুলের ছেলেবেলারা সব কল কল করতে করতে ওনার ঘুম ভাঙিয়ে দিয়েছে তো রবীন্দ্রনাথ বলছে যে তোমরা তো আমার ঘুম ভাঙিয়ে দিলে তো বলছেন যে এই যে পাখি কিচির মিচির করছে তাতে অসুবিধা হয় না আমরা একটা অটোগ্রাফ নিতে এসে ঘুম ভাঙালাম তাতেই অসুবিধা হয় মানে তার কাছে দেখে যে যে কোনো কেউ যেতে পারতো একেবারে সাধারণ মানে পূর্ব তো বটেই মানে সমুদ্র সকের যেটা বলছে তিনি যখন একটা আধ্যাত্মিক সাধনার মধ্যে যাচ্ছেন তখনও যেতে পারতো এবং আরেকটা ঘটনা আমার খুব মাঝে মাঝে মনে হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা কুকুর ছিল তো রবীন্দ্রনাথ ওই মাখন আনতেন হয়তো পাশ্চাত্যের কোনো জায়গার মাখন যেটা টিনের মধ্যে পাওয়া যেত তো তিনি যখন কুকুরকে খেতে দিতেন রুটির উপর মাখন লাগিয়ে দিতেন কুকুরকে তো এখন তার যে কাজের লোকজন তারা তার মাখন লাগানো হইয়া সবাই খেতে পারছে না ওরা খুব আজকের ভাষায় বলতে পারে টার্গেট করে থাকতো কোন দিন কুকুরকে ওই মাখন ছাড়া রুটি দেওয়া যায় তো কুকুর এটা খেতে চাইতো না তখন রবীন্দ্রনাথ উঠে জিজ্ঞেস করতেন যে ও খায়নি কেন নিশ্চয়ই তুমি মাখন দাওনি অর্থাৎ একেবারে সাধারণ মানুষের এই যে অত বড় মাপের একজন মানুষ এটা তার জীবন আচরণে বোঝা যেত না আর রবীন্দ্রসঙ্গীতের কথা যেটা সেটা হচ্ছে ডি এল রায়ের ছেলে দিলীপ কুমার রায়ের একটা তার বাবাকে নিয়ে কথা আছে তো সেইখানে দিলীপ রায় তার বাবাকে বলছেন যে এসব গান টান যে লেখে এত কষ্ট করছো এগুলি তো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরও থাকবে না তো ডিএল রায় বলছেন যে না আমারটা আর অনেক দিন থাকবে পঞ্চাশ বছর এখেছি হবে না তা আমরা তো এখনও রবীন্দ্রসঙ্গীত ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ মনে হয় আমার অন্তত মনে হয় যে সকালে উঠে একটু রবীন্দ্রনাথের ভালো যদি দুটো গান তো রবীন্দ্রনাথ নিজেও বলছেন যে তার অন্যান্য রচনার কি হবে এ নিয়ে ভবিষ্যৎবাণী খুব বেশি করেননি কিন্তু বলছেন যে আমার গান ছাড়া বাঙালি থাকতে পারবে না এই ধরনের কাছাকাছি ধরনের হয়তো আমার বাক্যটা একদম হুবহু না এই ধরনের কথা বলেছেন তো সেটা তো আমরা দেখছি যে রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথ চলে গেছেন তো অনেক বছর হয়ে গেছে তারপর অনেক নতুন গান হয়েছে একশো ত্রিষট্টি হ্যাঁ অনেক অনেক নতুন গান হয়েছে কিন্তু তারপরও এখনও আমরা বাংলা গানের কথা বললেই আমাদের বাঙালিদের কিন্তু হৃদয়ের গান এখনও রবীন্দ্রসঙ্গীতে অন্যদের আমি খাটো করছে না তাদেরও সঙ্গে আছে কিন্তু এটা একটা বড় ব্যাপার আরেকটা হচ্ছে বিশ্ব পরিচিতি সেটা হচ্ছে আমি বাইরে যাওয়ার সুযোগ হয়েছেন নানা সময়ে যে কোনো বাংলা গান করলেই ওরা বলে ট্যাগোর সং মানে যে কোনো একটা বাংলা গান হলে অর্থাৎ আমাদের যে গানের বিশ্ব পরিচিতি সেটা রবীন্দ্রনাথের গানের মধ্যে দিয়ে এখনও এই এত বছর পরও তার গান খুবই গুরুত্বপূর্ণ আপনিও নিশ্চয়ই গান নিয়ে এইরকমই ধারণা পোষণ করেন নিশ্চয়ই বিশেষ করে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের গানের মধ্যে যে এত বিষয়ের বৈচিত্র্য তিনি আসলে টার্গেট করে করে গান লিখেছেন এবং বাঙালিকে অনেক কিছু শিখিয়েছেন বাঙালির ছয় ঋতু আমরা তো জানি কিন্তু এই ছয় ঋতু চেনার যে কোনো উপায় আছে এই উপায় রবীন্দ্রনাথ মনে হয় এইভাবে গান না লিখলে আমরা চিনতে পারতাম না গানের মধ্যে দিয়ে যে প্রার্থনা করা যায় এইটি আমরা বুঝতে পারতাম না তিনি যদি তার যে সঙ্গীতগুলো না লিখতেন তিনি প্রকৃতির মধ্যেও যে নানা রকমের বিচিত্রতা আছে সেটি তুলে ধরতেন যদি না তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না আজকে কি হয়েছে পয়লা বৈশাখ আমরা পালন করি এসোহে বৈশাখ এসো এসো আজকের ভাষায় বলি এ তো থিম সঙ্গে পরিণত হয়েছে অর্থাৎ হে বৈশাখ এসো এসো এটা না গাইলে মনে হয় না যে পয়লা বৈশাখ এসছে রবীন্দ্রনাথকে জানতেন যে তার গান এইরকম মর্যাদা পাবে কিন্তু রবীন্দ্রনাথ বৈশাখকে কেন্দ্র করে নববর্ষকে কেন্দ্র করে এই যে ঋতু উদযাপন ঋতু উদযাপন করে গেছেন এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে বর্ষা বর্ষা তো রবীন্দ্রনাথের প্রিয় ঋতু ফাল্গুনের যে গানগুলো গিয়েছে অসাধারণ এমন কি এই যে বাহির বলে দূরে থাকুক ভেতর বলে আয় না খুব আধুনিককালে খুব প্রিয় গান না বহুজন গা এটা গেছেন হ্যাঁ আপনি ভাবুন এই কথাগুলো রবীন্দ্রনাথের প্রাণ চায় না চায় এই গানের সাথে হুবহু মিল অর্থাৎ আপনি রবীন্দ্রনাথের কথাকে আপনি একটু অন্যরকম করে এই যুগে পরিবেশন করলে আপনাকে বলতে হবে যে এটা আপনার নিজের গান আসলে রবীন্দ্রনাথের গান যে গানটির কথা আমি বললাম রবীন্দ্রনাথের প্রাণ চায় না চায় এই গানটি আমি দেখেছি দুটো গান তুলনা করে একদম এক গান অর্থাৎ রবীন্দ্রনাথ যেন আমাদের কথা বলে গেছেন গানে সুরের মধ্য দিয়ে এবং সুরের কথা খুব গুরুত্বপূর্ণ আমরা অনেকে শান্তিনিকেতন বা বিশ্বভারতীকে অনেক সময় দোষ দিই রবীন্দ্রনাথ অনেক কষ্ট করে এই সুরগুলো করেছেন এটি জানাতেন ভাবে না রবীন্দ্রনাথের সুরের পেছনে যে চিন্তা এবং রবীন্দ্রনাথের সুরের পেছনে রঞ্জনের যে ভূমিকা অসাধারণ বাংলাদেশে আরেক কৃতি সন্তান রঞ্জনের কথা যে আমরা অনেকে ভুলে গেছি বাংলাদেশের নেত্রকোনার মানুষ তাকে বলা হয় রবীন্দ্রনাথের গানের ভান্ডারী তাকে দায়িত্বই দেওয়া হয়েছিল সুর করবার জন্যে তিনি সুর করেছিলেন এবং সঙ্গীত ভবনের অধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের প্রত্যেকটি গানের পেছনে তার আলাদা চিন্তা ছিল ভাবনা ছিল এবং একটা ব্যাকরণ ছিল এই ব্যাকরণটা দীর্ঘদিন মান্য হয়েছে এখন আমরা নিজেদের মতো করে হয়তো গাইতে পারি কিন্তু তারপরেও সেইটিকে আলাদা করে আমাদের সম্মান জানানো প্রয়োজন রবীন্দ্রনাথের গান কিন্তু আমাদের পৃথক ধারার একটি সম্পদ হয়তো এটাই বুঝেই রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমার সমস্ত সৃষ্টি যদি লয়প্রাপ্ত হয় তাহলে আমার সঙ্গীত অনেক দিন বেঁচে থাকবে তিনি বলেন নিচিরস্থায়ী হবে কিন্তু অনেক দিন বেঁচে থাকবে এই কথাটি তিনি বলেছিলেন যেটি আপনি শুরু করেছিলেন বলেন আমি একটি যোগ করি নিশ্চয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের সাদৃশ্যকতার গান যে আমাদের জাতীয় সঙ্গীত ভারতের জাতীয় সঙ্গীত শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটা অনেকটা তার অনুকরণেই করা তো এই যুদ্ধের সময় আমাদের আমরা তো কলেজ শেষ দিকে ইউনিভার্সিটিতে যাব। আর এর আগে আমরা শুনতাম যে রবীন্দ্রসঙ্গীত শুনলেই ঘুমিয়ে পড়ে ইত্যাদি ইত্যাদি এরকম কিন্তু যুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং অন্যান্য যে মাধ্যমগুলির থেকে আমরা গান শুনতাম তখন আমরা বুঝতে পেরেছি যে এটা কতটা উদ্দীপ্ত করতে পারে মানুষকে তার যে গানগুলি শুধুমাত্র আমাদের জাতীয় সঙ্গীত না জাতীয় সঙ্গীত তো বটেই তার সঙ্গে তার যে অন্যান্য গানগুলি বাজানো হতো তখন এই যে একলা চলরে কিংবা আমার দেশের আমার দেশের মাটি এরকমের যে গানগুলি গাওয়া হতো সেগুলি কিন্তু একটা উদ্দীপনার একটা বড় জায়গা আরেকটা কথা আমার রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে মনে হয় যে আমাদের জীবনের এমন কোনো কাজ অথবা এমন কোনো অনুভূতি বোধয় নাই যেটা নিয়ে রবীন্দ্রনাথ লেখেননি আমার একটা ছোট্ট ঘটনা বলতে চাই সেটা হচ্ছে শান্তিনিকেতনে জলের কল বসানো যাবে তো রবীন্দ্রনাথের গান ছাড়া তো কোনো কিছু শুরু হয় না এটা নিয়ে কী লেখা যায় একটা টিউবওয়েল বসানো যায় না বলছে যে এসো তৃষ্ণার জল এসো এসো হাল চাষের গান থেকে শুরু করে তারপর আরেক দিকে হচ্ছে তিনি যে রচনাগুলি নিত্যনাট্য অথবা লিখছেন সেগুলির মধ্যে দিয়ে তো তার চরিত্র অনুযায়ী গান গড়ে উঠছে আমি একটা কথা যোগ করি আপনার সাথে আপনি বলছিলেন যেটি খুব গুরুত্বপূর্ণ কথা যে রবীন্দ্রনাথের গানে অনেকে মনে করেন যে রবীন্দ্রনাথের গান শুনলে ঘুম আসে আমার কাছে কিন্তু মনে হয় এটা খুব ভালো একটা মন্তব্য এবং এটা আমাদের গ্রহণ করা উচিত সারা পৃথিবীতে সবচাইতে বড় সংকট হচ্ছে মানুষের ঘুমের সংকট এবং বাংলাদেশের না শুধু সারা পৃথিবীতে প্রত্যেক রোগীকে এবং সিরিয়াস রোগী যারা তাদেরকে ডাক্তার ঘুমের ওষুধ দেবেনই দেবেনি লিখবেনই লিখবেনই তো সেক্ষেত্রে কিন্তু হাসপাতালগুলো এবং কি ডাক্তার যারা আছেন তারা ঘুমের ওষুধের বদলে

তারপরে আপনি বললেন যে এসব বৈশাখ গান হ্যাঁ নিজের জন্মদিনে লিখেছেন কিছু মিলিয়ে রবীন্দ্রনাথ কি আমাদের জীবনে এখনো প্রাসঙ্গিক কিংবা রবীন্দ্রনাথ কিভাবে আমরা রবীন্দ্রনাথকে আমাদের হৃদয় রাখবো রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে মনুষ্যত্ব স্বাদেশিকতা এবং রবীন্দ্রনাথের যে খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য আছে যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ অর্থাৎ শেষ পর্যন্ত মানুষকে বিশ্বাস করা আমরা আজকে চারিদিকে বড় সংকটে পড়েছি যে আমরা মানুষকে অবিশ্বাস করছি আমরা পড়শিকে অবিশ্বাস করছি মা বাবাকে অবিশ্বাস করছি আমরা চারিদিক থেকে নিজে মনে করছি যে আমি একাই সব এবং এই যে বিচ্ছিন্নতা বোধ যে অ্যালিয়েনেশন দেখা দিয়েছে আমাদের এই সমাজে এইটি আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করে ফেলছে রবীন্দ্রনাথ সবসময় বলেছেন যে মানুষের প্রতি তুমি বিশ্বাসটা রাখো এবং তার ওই যে সভ্যতা সংকটের মধ্যে বক্তব্যটি দিয়েছেন উক্তিটা হচ্ছে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ এইটিকে যদি আমরা সর্বক্ষেত্রে মান্য করি সর্বক্ষেত্রে একেবারে রাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সামাজিকতার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে এমনকি পারিবারিক জীবনেও তাহলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের চেতনাই হচ্ছে আমাদের বেঁচে থাকার একমাত্র উপায় এবং আমাদের এগিয়ে যাওয়ারও উপায় আমার মনে হয় যে রবীন্দ্রনাথের আজকে এই জন্মতিথিতে আমরা মানুষের ওপর বিশ্বাসটা রাখতে পারি এবং এই কথাই পুনর্ব্যক্ত করতে পারি যে আমাদের সাথে দূরত্ব আর নয় আমরা একসাথে এক হয়ে আমরা এগিয়ে যেতে পারি তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব সুরেন্দ্র সাহেবজি রবীন্দ্রনাথ আমাদের জীবনে কিভাবে থাকবেন আমার মনে হয় যে এখন আমরা যে সংকটগুলির মধ্যে আছি তার মধ্যে একটা তো হচ্ছে মানবিকতার সংকট আমাদের মানবিকতা মূল্যবোধ মূল্যবোধ আমাদের পাশের বাড়ির লোক না খেয়ে মারা যাচ্ছে কিনা আমরা চিনি না আমরা নিজের সুবিধার জন্য আরেকজনের ক্ষতি করছি তো এই জায়গাগুলিতে তো আমরা রবীন্দ্রনাথকে নিতে পারি আর আরেকটা বড় জায়গা হচ্ছে মনুষ্যত্বের জায়গাটা তো আছে এই যে আমাদের সমাজের একটা বড় সমস্যা হচ্ছে বৈষম্য আমরা অনেক অগ্রগতি করেছি অনেক উন্নয়ন করেছি কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথ যেটা বলছেন যে যারে তুমি নিচে ফেলোত সে টানিছে যে নিচে যারে তুমি পিছে ফেলোত সে তোমার পশ্চাতে টানিছে অর্থাৎ আমরা যদি সবাইকে নিয়ে অগ্রসর হতে না পারি রবীন্দ্রনাথের যে চিন্তাটা তাইলে কিন্তু আমাদের এই যে অগ্রযাত্রা এটা এক সময় এসে এটা সুষম থাকবে না হয়তো নানা রকম সংকটের আমরা সংক কিন্তু আমাদের এই অগ্রযাত্রাটা যদি আমরা সবাইকে নিয়ে করতে পারি তাইলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের এই চিন্তাকে সামনে নিয়ে আমরা যেতে অনেকটুকে রবীন্দ্রনাথ নিজে লিখেছেন আমার খুশির যত গর্ব অহংকার সবই তোমার থেকে নিয়েছি বারংবার আসলে আমাদের যা খুশি আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের ভালো লাগা এবং অনুষ্ঠানের শুরুতে আমি যে কথা বলেছিলাম যে আমাদের সুখে দুঃখে সময় রবীন্দ্রনাথ আমাদের পাশের